বিদেশি তরুণদের মধ্যে চীনা সংস্কৃতি বিনিময় জোরদার করতে এবং পারস্পরিক বন্ধুত্ব বাড়ানোর জন্য চীনের গুইঝৌ প্রদেশে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়েছে জি অ্যান্ড শিং গুইঝৌ সিল্ক রোড ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম 2023। এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই প্রোগ্রামে স্থানীয় সরকারের আমন্ত্রণে দুইজন বাংলাদেশি শিক্ষার্থীও অংশ নেন। চীনে অনুষ্ঠিত হয়ে গেল সিল্ক রোড ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামের উদ্বোধনী ও সমাপনী পর্বটি। গুইঝৌ প্রদেশে খাইলি শহরের খাইলি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। গুইঝৌ প্রাদেশিক শিক্ষা বিভাগ এবং চীন আসিয়ান শিক্ষা বিনিময় সপ্তাহ সচিবালয়ের সহযোগিতায় খাইলি বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদেশি তরুণদের মধ্যে চীনা সংস্কৃতি বিনিময় করতেই এই ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম। বিশেষ করে দক্ষিণ পূর্বে গুইঝৌ প্রদেশে বসবাসরত মিয়াও ও তাং সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতি ও জীবনযাত্রা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। এখানে 33টা ইথনিক গ্রুপ আছে। তো এই গুইঝৌ শহরে যেটা ইথনিক গ্রুপ যারা আছে তাদের যে জীবনযাত্রা, তাদের যে জীবনযাত্রার মান এবং এদের লাইফ স্টাইল যেটা আছে তা সম্পর্কে আমরা জানতে পেরেছি। I am so fortunate to be invited by the local government of Guizhou to come here and experience their beautiful cultures, the wonders of Guizhou, because it's actually a beautiful place to be to visit for everyone. Amra Guizhou prodesher bibhinno shohorer shohor bibhinno gram ebong bibhinno county poridorshon korechi. Ei Guizhou prodesh ti basically hocche minorities lokjonder boshobash, tader je culture, tader je sanskriti, tader je achar achoron, poshak, tader khabar dabar, ei somporke ashole onek dhoroner obhiggota orjon korechi। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, নাইজেরিয়া এবং অন্যান্য দেশের থেকে আগত চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 20 জন যুব প্রতিনিধি এই সিল্ক রোড ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।